ফ্রেন্ডস, আই এম দীপশিখা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস কুকিং। আজকে আমি শেয়ার করতে চলেছি এগ চাট, যেটা কিনা খুবই ইজি আর খুব ছটপট রেডি হয়ে যায় আর খেতেও খুবই অসাধারণ হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক এগ চাট বানাতে কী কী উপকরণ লাগবে। এগ চাট বানাতে এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমটাকে আগের থেকে সেদ্ধ করে আমি এটাকে মাঝখান থেকে 2টো ভাগে ভাগ করে কেটে রেখেছি। আর এখানে মশলায় লাগবে লঙ্কা কুচি, টমেটো সস, আমচুর পাউডার, চাট মশলা পাউডার, নুন, বিটনু, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লেবু। এগুলো কোনো পরিমাণ নেই, নিজের আন্দাজে নেবেন। একটা টমেটো, ধনে পাতা, একটা পেঁয়াজ আর একটু সেউ, এগুলো সব আগের থেকে আমি কুচি করে ছোটো ছোটো একদম স্মল কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে একদম যতটা পারেন কুচি করে কাটবার চেষ্টা করবেন। যত মিহি কুচি হবে তত বেশি খেতে ভালো লাগবে, এটা মুখে অল্প অল্প ছোটো ছোটো করে পড়লে খুব ভালো লাগবে। তো আমি পেঁয়াজটাকে আমি ভালো করে ওপরে সব ডিমগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা একটু বড় কাটা হয়েছে, আপনারা চাইলে এর থেকেও আরও ছোটো ছোটো করে কাটতে পারেন পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে একটু সেউ ছড়িয়ে দেবো। এটা পুরোপুরি এগ চাট, যেরকম চাটে সব কিছু দেওয়া হয় এখানেও সেগুলোই পড়বে জিনিসগুলো। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যা যা চাটে অ্যাড করা হয়। তো এগ চাট বানাতে আমি এই কটাই সামগ্রী ইউজ করেছি। টমেটো কুচিটাও আমি এখানে দিয়ে দেবো। টমেটোটাকেও আমি মিহি করে কেটে নিয়েছি, আরও পারলে আরও ছোটো করে কাটার চেষ্টা করবেন। এই এগ চাট খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে তো অসাধারণ হয়। যারা ডিম খেতে ভালোবাসে তাদের এমনিতেই এই এগ চাট রেসিপি খুব ভালো লাগবে। ডিম আমাদের সকলেরই প্রিয় আর বাচ্চাদের তো ডিম ভীষণই প্রিয় হয়। তো সুতরাং এই ডিমের চাট মানে এই এগ চাট রেসিপিতে আশা করছি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সকলকার খুব ভালো লাগবে। এবার ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমের ওপরেই একটু করে দেবেন, যাতে ভালো করে সবগুলো কাটার সময় মুখে যাতে পড়ে। আর এখানে আপনারা কোয়ান্টিটি এগুলো সব বাড়াতে পারেন, যতগুলো ডিমের পরিমাণ হবে ততগুলোই করবেন। আমি এখানে যেহেতু 3টে ডিম নিয়েছি ওই জন্য সেই পরিমাণে সব জিনিসগুলো আমি এখানে রেখেছি। এবারে লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু বুঝে দেবেন। এটা দেখতেও যেরকম সুন্দর হয় খেতেও অতটাই টেস্টি হয়। এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। সব কিছুতে একটু করে ঝাল আছে, তাই জন্য ঝালটা একটু বুঝে দেবেন। এরপর আমি আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি, মানে ড্রাই ম্যাঙ্গো পাউডার। এটার পরিমাণটা একটু কম দেবেন, যেহেতু এটার তো একটু টক ভাব থাকে আর যেহেতু লেবুও পড়বে ওই জন্য দুটোর একটু ব্যালেন্সটা ইকুয়াল করে ভালো করে বুঝে দেবেন আপনাদের হাতের আন্দাজ অনুযায়ী। এবার চাট মশলা পাউডারটা ছড়িয়ে দিচ্ছি। এগ চাট যেহেতু বানাচ্ছি, চাট বানালে চাট মশলা পাউডার তো খুবই লাগবে, তাই জন্য এই চাট মশলা পাউডার আমি রেডিমেডই ইউজ করেছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, বিটনুন একটু ছড়িয়ে দিচ্ছি। নুনের পরিমাণটাও বুঝে দেবেন, বিটনুন যেহেতু করছে ওই জন্য নুনটাও একটু বুঝে দেবেন। এবার এই লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, কিন্তু লঙ্কার গুঁড়োতে একটা সুন্দর কালার আসে তাই জন্য এটা দেওয়া, আর একটু স্পাইসি করে তোলার জন্য এই লঙ্কার গুঁড়োটা দেওয়া। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার সবার শেষে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। তো ব্যাস রেডি হয়ে গেছে ছটপট তৈরি করা এগ চাট। এটা খুবই জলদি তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটে এটা খুবই সুন্দর রেডি হয়ে যায়। আই এম শিওর সবারকার এটা খুব পছন্দের হবে এই এগ চাট মশালা। আপনারা এটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন কিংবা এমনিও খেতে পারেন, দুই ধরনের এটা খেতে অসাধারণ লাগে। বাড়িতে সবাই এটা অবশ্যই ট্রাই করুন, নিজে খান আর সকলকে খাওয়ান। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না, নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতেও ভুলবেন না, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই।